শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলঙ্কা। আর এই ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের মেয়ে সাথিরা জাকির জেসি। জাম্বুলায় আজ 3:30 এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনাল পরিচালনার জন্য যে 3 আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি। মাঠের 2 আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এবারের আসরে এর আগে 3 ম্যাচে মাঠের আম্পায়ার ও 2 ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি। ফাইনালের দায়িত্ব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেসি নিজেই। তিনি জানান, কেবল নিরপেক্ষ হিসেবে নয়, সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বেছে নেওয়া হয়েছে। তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য। তারা পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং করেছে, যেখানে সেরা 3 জনের মধ্যে আমি আছি। সেমিফাইনালে বাংলাদেশকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা পোক্ত করে স্বাগতিক শ্রীলঙ্কা। স্পোর্টস ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।